আধার চটে জেরবার পশ্চিম মেদিনীপুর জেলার অসংখ্য মানুষ, তালিকায় বাদ নেই প্রতিবন্ধীরাও। এক করুণ ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রামে। আধার চটে হিমশিম, তালিকায় বাদ নেই প্রতিবন্ধীরা। দুর্ঘটনায় অকেজো দুইটি হাতের আঙুল, আঙুলের ছাপ না মেলায় বঞ্চিত সরকারি পরিষেবা থেকে। আধার জটের চরম সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিবন্ধীরা, আঙুলের ছাপ না মেলায় সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না সুরাহা। দরিদ্র পরিবার, তবুও বঞ্চিত সরকারি সমস্ত পরিষেবা থেকে, কারণ তিনি যে প্রতিবন্ধী। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও হয়নি আধার কার্ড, আধার কার্ড না হওয়ার জন্যই সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত তারা। ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের পরামানিক পাটি গ্রামের বাসিন্দা বাদল পাখিরা। পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলায় লেদে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় অকেজো হয়ে যায় বাদলের দুইটি হাতের আঙুল, যার ফলে রেশন পরিষেবা সহ অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত বাদল। কারণ এখন সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধার কার্ড। হবার পর আধার কার্ড হচ্ছে না বলে সব দিক দিকে অন্যদিকে দিচ্ছে না, এবং প্রতিবন্ধী কার করছে সেখানেও বলছে আধার কার্ড। আমি প্রশান্তবাবুর কাছকে গেছি, আমাদের ফুলকলিরাই ওর কাছকে গেছি, ঘাটাল গেছি, চারদিক গেছি, কোথাও করতে পারছি না, সবারই দুয়ারে দুয়ারে ঘুরেছি। এবং আমি আধার কার্ডের জন্য ওনাকে নিয়ে অনেক জায়গায় গেছি, সেখানেও হচ্ছে না, সব দিক দিকেই আমার স্বামী বঞ্চিত হয়ে যাচ্ছে। ভোটার কার্ড, প্রতিবন্ধী সার্টিফিকেট থেকেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে মিলেছে শুধুই আশ্বাস, কিন্তু আধারের সমস্যা সমাধান করতে পারেনি কেউই। শুধুমাত্র বাদল পাখিরা নয়, এমন বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে আধার কার্ড বানাতে পারেননি, আর এই কারণেই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত তারা। এই সমস্ত মানুষ সরকারি পরিষেবা না পাওয়ার কারণে বছরের পর বছর ধরে পরিবারগুলি পড়েছেন মহাসমস্যায়। তারপরে আর কোনো রকমের আধার কার্ড হাতের লিঙ্ক দিয়ে আর করতে পারছি না, কেন আমি হাতগুলো মিলে মেশিনে ফেলতেই পারছি না, তার জন্য আমার আধার কার্ড হচ্ছে না। তার জন্য আমি সব দিক দিয়ে টাকা পয়সা, ব্যাংকের বই বলুন, রেশন, আমি প্রতিবন্ধী যে কার্ড করেছি তার থেকে সমস্যা থেকে বঞ্চিত। আধার কার্ড মানে ওনার কি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে হাতের রেখাগুলো উঠছে না, সে কারণে ওনার আধার কার্ড নাকি করা যাচ্ছিল না। অবস্থা কেমন, পরিস্থিতি কেমন, পরিবার আমি দেখতেই পাচ্ছি না, আপনি এলাকায় এসেছেন। এই আধার সমস্যায় সোচ্চার হয়েছেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জিও। তার দাবি, কেন্দ্রীয় সরকার এই আধার কার্ডকে কেন্দ্র করে ব্যবসা করছে আর তার মাশুল গুনছে সাধারণ মানুষ। আধার প্রায়োরিটি লিস্টে আছে একটা নিজস্ব পরিচয়, অথচ সেখানে এটা আজকের ইস্যু হলো গ্রামে গঞ্জে। এই ইস্যুতে মানুষ ভুগছে আজকে আরও 6-7 বছর ধরে। এক একটা জায়গায় চুরি টোল খুলে রেখেছে, আর সেখানে পয়সা দিলে আধার হয়, কিন্তু সরকারি জায়গায় ভোর রাত থেকে লাইন দিয়ে তবে গিয়ে 20 জনের আধার হয়। তাহলে সরকারি জায়গায় যদি 20 জনের আধার হয়, তাহলে যে ফাঁকটা খুলে রেখেছেন সেখানে কেন 1200-2000 টাকাতে আধার হয়ে যাচ্ছে? সরকারের কাছে খবর নেই। আসলে গোটা সিস্টেমটাকে চুরির সিস্টেমে পরিণত করেছে, আর যে মানুষগুলোকে সেখানে যুক্ত করে রেখেছে তাদের কাছে দুটোই শর্ত, চাকরি বাঁচাতে চাও হয় চুরি করো, নইলে আমার চুরিতে মদত করো। তবে আধার কার্ড না থাকায় এলাকায় বহু প্রতিবন্ধী মানুষ যে সমস্যায় পড়েছে তা স্বীকার করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এই সমস্যা সমাধানের জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করার আশ্বাস দেন। আমার কাছেও দু একজনের এরকম মজুরি আছে যাদের এরকম হাতে ছাপ উঠছে না বলে আধার কার্ড হচ্ছে না, তো এগুলো আমরা পেয়েছি। আমরা দেখব চেষ্টা করে যে আধার সেন্টারের সঙ্গে কথা বলে বা ডিস্ট্রিক্ট এন্ডের সঙ্গে কথা বলে যদি করে দেওয়া যায়। তবে জিনিসটা বেশ জটিল, কারণ আমার কাছেও দু একজন জানিয়েছিল, আমি এখন অবধি তাদেরটা করতে পারিনি, মানে এরকম দু তিনটে অভিযোগ আমার কাছেও আছে। আধার কার্ড না থাকায় কোনো রকমে দিন যাপন করতে হয় বাদল পাখিরার মতো পরিবারগুলিকে। কোনো বিকল্প ব্যবস্থা কি নেই প্রশ্ন তুলছেন প্রত্যেকে। কেন প্রশাসনকে জানিয়েও মিলছে না সুরাহা, আর কতদিন এভাবে দিন যাপন করতে হবে তাদের, বারংবার উঠে আসছে এই প্রশ্নগুলি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।